জীবন মাধুরীর আজি এই খণ্ডটিত আমি আলোচনা করিম কৃষ্ণ নীতি। হয় চারিটা কথাই সহজ করব পারে কলিযুগত জীবন। নমস্কার সকলকে সুপ্রভাত জানাই আরম্ভ করবলে লৈছো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী। আধুনিক জীবনত সফলতার অর্থ কেবল ধন আর বিলাসিতার সুতরাং জড়িত। আপনি যিমানেই টাকা উপার্জন করিব সিমানেই সফলতা আহিব জীবনলৈ। টাকা উপার্জনের দৌড়ত ভৌতিক জগতের আরাম বিলাস উপার্জন করে মানুষ এজনে জীবনত কিমান পাপ করে পেলায় সেই কথা কোনেও নাভাবে, কোনেও নিশ্চিন্তে। শ্রীমদ ভাগবত গীতাত কৃষ্ণই এনে বহু নীতির বিষয়ে উল্লেখ করেছে। তাতে উল্লেখ করা একটা পদ অনুসরি চারিটা কাম করা ব্যক্তি এজনে নিশ্চিতভাবে স্বর্গ লাভ করে। এনে ব্যক্তিয়ে জানি বা অজানিতে করা পাপবোরও ক্ষমা হয়, নরকলৈ যাব নালাগে। এনে কামবোরনো কি কি জানা হোক জীবন মাধুরীর এই খণ্ডটির জড়িয়ে। প্রথম হয়েছে পরোপকার। দান দিয়ার অর্থ এই যে আত্মজনক বিনামূল্যক কিবা এটা প্রদান করা, যদি পাব নোৱাৰে। দান দিয়ার আগত বা পাছত কোনোবাই কাকো দানের কথা কোৱা উচিত নহয়। দান সদায় গোপনে রাখিব লাগে। দ্বিতীয়তে আত্মনিয়ন্ত্রণ। বহু সময় এনেকুৱাও হয় যে আমার মন মগজু দুইটা বিপরীত দিশত গতি করে আর আমি অন্যায় করবলৈ বাধ্য করো। গীতাত দিয়া জ্ঞানমতে মনক নিয়ন্ত্রণ করিলেহে কোনো ব্যক্তিয়ে কিবা এটা পাপ করার সম্ভাবনার পৰা হাত সারিব পারে। তৃতীয়তে সত্য কথা। কলিযুগত সত্য আর অসত্য নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। কেবল যিকোনো ব্যক্তির কথা শুনিলেই কব নি যে মিছা কথা কৈছে নে সঁচা কথা কৈছে। যদি আপুনিও এনে ভুল করেছে তেন্তে গোটেই জীবনটো আপুনি সত্যর কথা কৈ প্রাপর প্রায়শ্চিত্য করিব পাৰে। শেষত ধ্যান বা যোগ। আধুনিক যুগত দৈনিক ধ্যান করাটো মানুহৰ বাবে খুব প্রয়োজনীয়। উপাসনা ঈশ্বৰক সন্তুষ্ট কৰিবলৈ নহয়, নিজৰ লগত একাত্ম হবলৈ কৰা হয়। আত্ম ধ্যান ধাৰণাৰ দ্বাৰা আমি আত্ম উপলব্ধি লাভ কৰিব পাৰোঁ। নিয়মিতভাৱে স্বচ্ছ মনেৰে জপ বা ধ্যান কৰিলে আমি জীৱনৰ ভুলবোৰ অতিক্ৰম কৰিব পাৰোঁ। আৰু এনেদৰে এই চাৰিটা কথাই সহজ কৰিব কলিযুগত আপোনাৰো জীৱন। এই সন্দৰ্ভতে আজি আগবঢ়ালোঁ জীৱন মাধুৰীৰ এই খণ্ডটি। আৰু আছে খবৰ দিনটোৰ পৰৱৰ্তী বাতৰিৰ বাবে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল।